নমস্কার, আজ আবার চলে এলাম একটি নদিয়া জেলার একটি ঘটনা আপনাদের শোনানোর জন্য। ঘটনাটা এক অলৌকিক ভৌতিক ঘটনা। নদিয়া জেলার কল্যাণীতে ঘটে গেছিল এই ঘটনাটা। এক বড় লোকের পরিবারের মেয়ে বলা যায়, তাকে পুড়িয়ে মারা হয়েছিল। তার সন্তান শুধু তাকে তার স্বামী পুড়িয়ে মেরেছিল। সে ভদ্রলোকে জেল হয়েছিল, কিন্তু যে কোনো উপায় সে ছাড়া পেয়ে যায়। তাও সেটা ঘটনাটা ঘটেছে 5-7 বছর আগেকার ঘটনা। ঘটনাটা কল্যাণীতে একটি রাজকীয় ফ্ল্যাট বানিয়েছিল তার দাদা। সে বোনকে গিফট করেছিল, বিয়েতে গিফট করেছিল স্টুডিও অ্যাপার্ট 1200 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। সেই ফ্ল্যাটটি বোন খুব আদরে মানুষ হয়েছিল তার দাদার কাছে। বোনটির নাম সোমাশ্রী সেনগুপ্ত, তার দাদার নাম স্বপন সেনগুপ্ত। স্বপন সেনগুপ্ত বড়বাজারে মশলাপাতির আড়তের ব্যবসা, কাপড়ের গদি, অনেক কিছু ব্যবসা আছে, অগাধ পয়সার মালিক। তাদের অনেক জায়গা জমি কল্যাণীতে ছিল, নৈয়াটিতে এখন স্বপন সেনগুপ্তর বাড়ি। স্বপন সেনগুপ্ত বোনকে বিয়ে দিয়েছিল একটি ছেলের সঙ্গে, ছেলেটির নাম অনিরুদ্ধ। ছেলেটির একটি ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা ছিল। সে হোলসেলের কাপড়, নদিয়া জেলার হোলসেলের কাপড় সে সব বড় বড় দোকানে সাপ্লাই করত। সেই থেকে অনিরুদ্ধর সঙ্গে স্বপনবাবুর পরিচয় হয় কলকাতার গদিতে। এরপর অনিরুদ্ধর কোনো বাবা মা ছিল না, বাবা মা আগেই মারা গেছিল। অনিরুদ্ধ একাই থাকত একটি বাড়িতে, এবং মোটামুটি পয়সার চোখে বন্ধুবান্ধব জুটে গেছিল, নেশা ভানও শুরু করেছিল অনিরুদ্ধ। কিন্তু স্বপনবাবু জানত না যে অনিরুদ্ধ নেশা ভান করে। অনিরুদ্ধকে দেখতে শুনতে খুবই ভালো ছিল। তারপর কল্যাণীতে যে বাড়িতে ভাড়া থাকত সেই জায়গায় গিয়ে স্বপনবাবু অনিরুদ্ধর একটু খোঁজ খবর নেওয়াতে, মোটামুটি আশেপাশের লোকেরা বলল, অনিরুদ্ধ ছেলে হিসাবে তো মোটামুটি আমাদের এখানে থাকে, সবার সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু ভেতরে ভেতরে কী ব্যাপার আমরা তো কিছু জানি না, পাড়ার লোকেরা অত কিছু বলতে পারেনি। অনিরুদ্ধ নিজের এলাকাও সেরকম ভালো, সবার সঙ্গে হেসে খেলেই কথা বলতো, কিন্তু কোনো উল্টোপাল্টা কাজ করতো না। নেশা করে এলেও বাড়িতে বসে নেশা করত, রাস্তা দিয়ে কোনো উল্টো ভাবায় রাস্তাঘাটে পথ চলা এইসব কাউকে উল্লেখই হতে দিত না। তা যাই হোক, আশেপাশের লোকেরা কেউ কিছু বলতে পারল না অনিরুদ্ধ সম্বন্ধে। কিন্তু ওর দাদা অনিরুদ্ধকে ডাইরেক্ট জিজ্ঞেস করল, তুমি বিয়ে করবে? আমার একটি উপযুক্ত বোন আছে, আমার যা যা জিনিস সবই আমার বোনের, বোনকে দেব, আমি মন খুলে আমার বোনকে দেব, বোনের নামে একটি ফ্ল্যাট করে দিয়েছি কল্যাণীতে। তখন অনিরুদ্ধ শুনে বলল, ঠিক আছে, তাহলে আমি আমার রিলেটিভদের বলি, একদিন তাহলে দেখতে যাব। বললো হ্যাঁ, বললো আমার মা বাবা তো নেই, আমার মামা মাসিদের বলবো। বললো ঠিক আছে। ওর মামা মাসি যারা ছিল, এসেছিল আত্মীয়রা, এসে দেখে গেল সোমাশ্রীকে। সোমাশ্রী ইংলিশ মিডিয়াম থেকে পাস করেছে, পড়াশোনায় খুব দক্ষতা, আর্কিটেকচার ভালো, ডিজাইনার। ওর যে ফ্ল্যাটটা ওকে করে দিয়েছিল, খুব সাজানো গোছানো স্টুডিও অ্যাপার্ট ফ্ল্যাট, দাদা যেটা ওকে গিফট করেছিল। অনিরুদ্ধ বিয়ে হয়ে গেল ধুমধাম করে, অনেক গয়না গাটি, 2 লক্ষ টাকা নগদ দিয়েছিল অনিরুদ্ধকে ব্যবসার জন্য, প্লাস
একটি গাড়িও দিয়েছিল, মোটর বাইক কিনে দিয়েছিল। এবার ওর বোনকে বলেছিল যে দেখ, তোকে আমি প্রত্যেক মাসে হাত খরচা হিসাবে 10,000 টাকা করে দেবো, তুই নিজের ইচ্ছা মতো খরচা করিস, আর অনিরুদ্ধ তো যা কামাবে, হ্যাঁ মোটামুটি ভালোই ছেলে, দাদা বেশি কিছু জানতো না। এদিকে অনিরুদ্ধ তখন দিনের পর দিন ভিড় নেশা চূড়ান্তভাবে বাড়তে লাগলো। দাদার 2 লক্ষ টাকা যেটা দিয়েছিল যৌতুক হিসাবে অনিরুদ্ধকে, সেই টাকাটাও বেশি দিন রাখতে পারল না, ব্যবসাও খাটাতে পারল না, মদ খেয়ে উল্টোপাল্টা করে বেশি টাকাই উড়িয়ে ফেলল। পরে জানতে পারল আশেপাশের লোকেরা একটু আধটু আজ পাচ্ছিল অনিরুদ্ধ নেশা ভাট করে। এইদিকে বউয়ের গায়ে, সোমাশির গায়ে নেশা করে এসে হাত তুলতে আরম্ভ করলো, সোমাশির ওপর অত্যাচার করতে আরম্ভ করলো। সোমাশির একদিন দাদাকে আসতে বলল। সোমাশির দাদা স্বপনবাবু একদিন এলো। আসার পর সোমাশির বলল, দাদা আমাকে সেদিনকে অনিরুদ্ধ বাড়ি ছিল না, স্বপনবাবুর বাড়ি নৈহাটিতে, স্বপনবাবু বোনের কাছে দেখা করতে গেল, বোন প্রায় যেতে বলে, তাই দেখা করতে গিয়ে বললো, দাদা আমাকে কোথায় এনে বিয়ে দিয়েছো, ও তো আমাকে গায়ে হাত তুলেছে, বলছে সে কী রে, তাহলে তুই আমার সঙ্গে এখনই চল, বলছে না 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 আমি যাবো না, যতই হোক আমার স্বামী তো, আমাকে তুমি বিয়ে দিয়েছো, এখন আর তোলে নাও দাদা, দাদাকে একটু জানিয়ে রেখেছিল, আর তুমি এক কাজ করো, এই ফ্ল্যাটের যে বাড়ির দলিল কাগজপত্র, আর সেই সময় সোমাশির একটি বাচ্চা হয়েছিল, বাচ্চা একটি মেয়ে, সেই মেয়েটির তখনও 6 মাস হয়নি, তখন সেই দিন ওর দাদা এসে ওকে বলল, স্বপনবাবু বললো, হ্যাঁ রে তোর মেয়েকে আজকে থেকে আরও 5,000 টাকা তোকে আমি দেবো, তুই এই মাসে মেয়ের নামে একটা রেকর্ডিং করে দে, টোটাল তোর 15,000 টাকা আমি তোকে দেবো হাত খরচা, তার মধ্যে 5,000 টাকা বাচ্চা মেয়ে, 10,000 টাকা তোর। সোমাশির বলল, দাদা তুমি তোমার ভাগ্নির জন্য যে রেকর্ডিংটা করবে তোমার কাছেই রেকর্ডিং বইটা রেখো, তুমি ওইখান থেকে করে করে প্রত্যেক মাসে দিয়ে দিও, তুমি তো এটা তোমার ভাগ্নিকে দেবে বলছো, যাও অগাধ সম্পত্তির মালিক স্বপনবাবু, অনেক জায়গা জমি বাবা রেখে গেছে, তা যাও। স্বপনবাবু বোনকে বলল, কিছু মনে করিস না, আমি দেখছি অনিরুদ্ধকে আমি বোঝাবো। এরপর আস্তে আস্তে 6 মাস হলো, বাচ্চাটার অন্নপ্রাশন হবে, বিশাল ধুমধাম করে স্বপনবাবু নিজেই খরচা করে ভাগ্নির জন্মদিন এই অন্নপ্রাশন দিল, অনেক লোকজন এলো, ক্যাটারিং করলো। তারপর সেই দিন ভাগ্নির হাতে মামা স্বপনবাবু 1 লক্ষ টাকা একটা থালার উপরে ভাগ্নিকে দিল উপহার হিসাবে, সেই 6 মাস যখন ওর অন্নপ্রাশনের দিন, সেই টাকাটুকু রাত্রিবেলায় মারধর করে অনিরুদ্ধ নিয়ে নিল, মেয়ের টাকাটা 1 লক্ষ টাকাটা। স্বপনবাবু বলেছিল, এই টাকাটা তুই কালকেই ওর নামে ব্যাংকে একটা ফিক্সড করে দিস, সেই টাকা আর ফিক্সড করতে পারিনি, সেটাও অনিরুদ্ধ নিয়ে নিয়েছে। এরপর ও আর স্বপনবাবুকে, দাদাকে আর কিচ্ছু বলেনি, দাদা চুপচাপ রয়েছে, মেয়েও বোনও আর কিচ্ছু বলে না, ফোনও করে না, করতে করতে আজ বছর 5 বাদে যখন বাচ্চার বয়স 5 হবে, তখন একদিন রাত্রিবেলা নেশার তখন চরম পর্যায়ে অনিরুদ্ধর, তখন একদিন রাত্রিবেলায় হঠাৎ প্রচণ্ড নেশা করে এসে সেই বাড়িতে সোমাশিকে মারধর করতে থাকে, যখন মারধর করতে থাকে তখন বাচ্চা মেয়েটি বাবা বাবা করে পায়ের মধ্যে পড়ে পাটা জড়িয়ে ধরেছে, তুমি মাকে মেরো না,
মাকে জড়িয়ে ধরে কাঁদছে। হঠাৎ তখন সুমাশ্রী গলাটাকে চেপে ধরে মেরে ওকে যখন শ্বাসরোধ হয়ে গেছে তখন নিয়ে গিয়ে গায়ে কেরাসিন ঢেলে দিয়েছে। তখন কেরাসিন যখন ঢেলে দিয়েছে তখন কেরাসিন ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে ছুটতে ছুটতে বাচ্চাটা মেয়েটা ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরছে, তখন দেশলাইটা জ্বালিয়ে দিয়েছে। ওই অবস্থায় বাচ্চা মেয়ে অবস্থায় ওর মা সমাশ্রী দুটো প্রাণ দাও 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 করে রান্নাঘরে চলতে লাগলো। ওই সুন্দর এত বড় একটা স্টুডিও অ্যাপার্টের মতো ফ্ল্যাট জ্বলতে লাগলো। দুটো প্রাণ সেই রাতে চলে গেল, দগ্ধে গেল, সরাসরি বাচ্চাটা এইটুকু হয়ে গেল পুড়ে। সমাশ্রীর দেহটাকে আস্তে আস্তে পুড়ে ছোট হয়ে এলো। পোড়া গন্ধ যখন আশেপাশে বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, তখন আশেপাশের লোকেরা বুঝতে পারলো সেই ফ্ল্যাটে চারতলা, ওদের ফ্ল্যাট ছিল তিনতলা, চারতলার লোকেরা ওই বাড়ির গন্ধ শুনতে ধোঁয়ার গন্ধ পেয়ে এসেছে। সিকিউরিটি ছুটে ওপরে এসছে, তখন ভেতর থেকে অনিরুদ্ধ দরজা খুলে পালিয়ে গেছে। ঘরে তখনও দাউ দাউ করে চলছে। সিকিউরিটি সঙ্গে সঙ্গে ফোন করেছে নিচে, নিচ থেকে আরও ওনার যে ডবল দুজন সিকিউরিটি ছিল আরেকজন ছুটে এসছে, আশেপাশে ফ্ল্যাটের লোকেরা ছুটে এসছে অনিরুদ্ধকে খুঁজছে, অনিরুদ্ধ ঘরে নেই। তখন সদ্য সন্ধেবেলা, তখন ছটা সাতটা বাজে, পুলিশ এলো, ততক্ষণে দুটো বডি শেষ, পুড়ে একদম মানে বিভৎস দেখতে হয়ে গেছে, পোড়া গন্ধ, মাংস পোড়া গন্ধ বেরোচ্ছে। পুলিশ এসে যখন খুঁজছে তখন অনিরুদ্ধ মিথ্যে মিথ্যে কোথাও ওই যে বাইকটা দিয়েছিল, বাইকটা একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছে, সেই হসপিটালটা লিখিয়েছে বিকেল চারটের সময় পয়সা দিয়ে অ্যাডমিশনের টাইমটা। পুলিশ এসে জানতে পারলো অনিরুদ্ধর খোঁজ করতে করতে দেখলো যে একটা জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কল্যাণীর হাই রোডের ওপরে, সেখানে এই নাম্বারে বাইকটা অনিরুদ্ধর। খোঁজ নিয়ে দেখলো একটি নার্সিং হোমে ভর্তি আছে অনিরুদ্ধ বিকেল চারটে থেকে, আর পুড়েছে বিকেল সাতটার সময়। তাহলে কি বাচ্চাটার মা দুজনে একসঙ্গে আত্মহত্যা করেছে? এটাই সাজিয়েছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ যখন জানতে পারলো নার্সিং হোমে, তখন পুলিশের সামনে কান্নার একটা শোকের ভান করলো, কান্নাকাটি করতে লাগলো। পুলিশ তবুও মনে মনে সন্দেহ করে রেখেছিল, আশেপাশের লোকেরা বলল আজকেও সারাক্ষণ মারধর করেছে, গতকাল খুব মারধর করেছে, আমরা শুনতে পেয়েছি ওপর থেকে সমাশ্রীকে, বাচ্চাটা রোজ চিৎকার করে কাঁদত, মা মা করে, বাবা বাবা করে, কত সুন্দর ফুটফুটে বাচ্চা দুটো, বাচ্চাটার মায়ের প্রাণটা চলে গেল। আশেপাশের লোকেরা কিচ্ছু করতে পারলো না, তারপর থেকে ফ্ল্যাটটা তালা বন্ধ হয়ে গেল। এরপর বছর ছয়েক বাদে কীভাবে পার্টির সোর্স দিয়ে হোক, যেভাবে হোক, অনিরুদ্ধ বেরোলো জেল থেকে। জেল থেকে বেরোবার পর তার ব্যবসা আর কিচ্ছু নেই, ব্যবসা মোটামুটি শেষ। বাড়িতে যখন দরজা খুলে গেল তখন দেখছে সেই পোড়া একটা গন্ধ সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, মানুষ পোড়া গন্ধ। এর মধ্যে অনিরুদ্ধ যেদিন বাড়িতে ঢুকেছে, ঘরটার সব কাজের লোককে ডেকে এনে ঘরটার পরিষ্কার টরিষ্কার করাচ্ছে, কিন্তু পরিষ্কার করি কাজের লোক যখন চলে গেছে, অনিরুদ্ধ দেখছে তার পেছনে এসে, সে সোফায় যখন বসে আছে সে দেখছে পেছনে এসে সমাশ্রী আর সমাশ্রীর মেয়ে রূপা দুজনে দাঁড়িয়ে আছে। রূপা আর সমাশ্রী দুজনে সেই হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে।
অনিরুদ্ধ দেখে চমকে ওঠে, ছুটে দরজার কাছে চলে যায়। দেখছে সোমা সে হাসছে, বাচ্চা মেয়েটা বাবাকে এম করে ডাকছে। ও ছট করে ঘর থেকে বেরোবে কি বেরোবে না, দরজার কাছে গেছে, দরজাটা বাইরে থেকে মনে হচ্ছে কেউ লক করে দিয়েছে, দরজাটা খুলতে পারছে না। খানিকক্ষণ পর স্বপনবাবু দেখছে তার সামনে সোমাশ্রী এগিয়ে আসছে। সোমাশ্রীকে যেভাবে মেরেছে সেইভাবে গ্যাসের কাছে গিয়ে গ্যাসটা অন করে দিয়েছিল। সে গ্যাসের ধোঁয়ায় গ্যাসটা সারা ঘর ছেয়ে গেছে, রান্নাঘরটা দিয়ে একটা দপ করে আগুন জ্বলে ওঠে। সে দৌড়তে দৌড়তে কোন ঠাসা করে গ্যাসের ঘরে ছুটে চলে গেছে। অনিরুদ্ধ ভয়, সোমাশ্রী যখন এগিয়ে আসছে তখন দরজা দিয়ে যাওয়ার সময় রান্নাঘরে ঢুকে গেছে। রান্নাঘরে ঢুকে দরজাটা আটকাতে যাবে, তখন দপ করে গ্যাসটা জ্বলে উঠেছে নিজে থেকে। গ্যাসটা জ্বলে উঠতে দপ করে আগুনটা অনিরুদ্ধের গায়ে লেগে গেছে। অনিরুদ্ধ দাদাও দাদাও করে চলছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়ি থেকে লোকজন ছুটতে ছুটতে আসে, ওপর থেকে লোকজন নামে, সিকিউরিটি আসে, দরজা ধাক্কা দিয়ে ভেঙে লকটা খুলে খুলে ভেতরে ঢুকে দেখে অনিরুদ্ধ আগুনের দাপাচ্ছে, দাদাও করে জ্বলছে। সেই অবস্থা অনিরুদ্ধকে, সেই জ্বলন্ত অবস্থায় অ্যাম্বুলেন্স আসে, অনিরুদ্ধকে নিয়ে যায় নার্সিংহোমে। নার্সিংহোম ওই অবস্থায় হেভি কেস বলে ওকে হসপিটালাইজেশন করে। হসপিটালাইজেশন এই কেস পুলিশ কেস হলো। তারপর অনিরুদ্ধ বেশিক্ষণ বাঁচেনি, ঘন্টা তিন চারেকের পর অনিরুদ্ধ প্রাণটা চলে যায়। ওই ফ্ল্যাটে তিনটে প্রাণ চলে গেল। প্রথম তো মেরেছিল অনিরুদ্ধ তার স্ত্রীকে আর তার বাচ্চাকে। তারই রূপ নিয়ে সে অনিরুদ্ধকে তারা মেরে দিয়ে গেল, মা আর মেয়ে। এরপর থেকে সুন্দর একটা গোল লবি ছিল বারান্দায়, নিচ দিয়ে যারা যেত তারা দেখত সোমাশ্রী আর বাচ্চা মেয়েটা ওই লবিতে দাঁড়িয়ে আছে, কখনো কথা বলছে, কখনো কোলে উঠে রয়েছে, আবার ঘরের ভেতরে ঢুকে গেল। এটা অনেকেই দেখেছে, আবার মানে লিফট থেকে বা সিঁড়ি দিয়ে কেউ নামছে, দরজায় কান পাতলে শুনতে পেত ঘরের মধ্যে একটি বাচ্চা মেয়ের হাসির শব্দ, সোমাশ্রীর গলার আওয়াজ, কথা বলছে, কান্নার আওয়াজ সব ভেসে আসছিল। এর কিছুদিন পর বছর দুয়েক বাদে একটি ভাড়া দিয়েছিল ওর দাদা। এক বেলা থেকেছিল সেই ভদ্রলোককে ল্যাগেজ শুদ্ধ ওপর থেকে, মানে একটা ল্যাগেজের ব্যাগ নিয়ে এসেছিল থাকার জন্য, যে বেলা থাকবে ও বেলা ফ্যামিলি নিয়ে আসবে। সেই ল্যাগেজটা শুদ্ধ নিয়ে ওপরে লবি থেকে নিয়ে সেই ভদ্রলোককে ফেলে দিয়েছিল। মনে হলো ওই ভদ্রলোক ওপরে লবি থেকে নিচে ঝাঁপ দিয়েছে, তিনতলা থেকে নিচে কম্পাউন্ডে ক্যাম্পাসে লাফিয়ে আত্মহত্যা করেছে। কেউ বলতে পারেনি কেউ কি ঠেলে ফেলে দিয়েছে, না, নিজে আত্মহত্যা করেছে। এরপর থেকে ওই ফ্ল্যাটে ভেতর কেউ ঢুকতে পারে না। স্বপনবাবু প্রেজেন্ট করা ওই ফ্ল্যাটটা এখনো ভৌতিকভাবে পড়ে আছে, রান্নাঘরটা পোড়া গন্ধ, মানুষ পোড়া গন্ধ এখনো বেরোয়। তাও বছর সাতেক হয়ে গেল ঘটনাটা। ঘটনাটা তাই বললাম আপনাদের, যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে কমেন্ট করবেন, বিশ্বাস না হলে তাহলে আমার কমেন্টের জায়গায় উল্টো পাল্টা যা মনে হয় লিখবেন। এই সত্য ঘটনাটা ওই মাঝে মাঝে
আপনাদের টিভিতে যে গল্প দেখায় সত্য ঘটনা হিসাবে, তাতেও হয়েছিল, ঘটেছিল, এই ঘটনাটা হয়েছিল সত্য ঘটনা হিসাবে দেখিয়েছিল নদিয়া জেলার। তা ডায়েরি, পুলিশ ডায়েরি হিসাবে এখনো সেই ভয়ের গন্ধটাই ঘরে ঘুরে বেড়ায়। কেমন লাগলো ঘটনাটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।